রাজধানী এক্সপ্রেস মতো যাচ্ছ তো মোবাইল কে মুখে ঢুকি দেন নিকে দেখুন সুনীল বাবুর সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো। তিনি উনি তৃণমূলের ঘাড়ে চেপে দুবার এমপি হয়েছেন এবং তৃণমূলের সমস্ত ক্ষমতা ব্যবহার করেছেন। আজকে উনি এখানে এসে শুনলাম যে প্রশাসনকে হুমকি দিচ্ছেন যে আগামী দু তারিখের পর উনি দেখে নেবেন। তো আগামী দু তারিখের পর ওনারা কোথায় থাকবেন সেটা ওনারা আগে জানুক। ওনাদের জানার দরকার আছে দু তারিখের পর ওনারা পশ্চিমবাংলায় থাকবেন না ওনারা গুজরাট ইউপিতে যাবেন সেটা ওনারা দেখুন। একজন এমপি তার একটা দায়িত্ব জ্ঞান থাকা উচিত ছিল। তিনি নির্বাচন কমিশনের যে নিয়ম সেই নিয়ম জানা তার উচিত ছিল, কারণ যে একজন প্রার্থী যাবে তার সাথে দুজন যাবে। উনি ক্ষমতার অপব্যবহার করে উনি ভেতরে ঢুকতে চাইছিলেন এবং জোর করে যখন ওনাকে ঢুকতে দিচ্ছেন না উনি তখন হুমকি দিচ্ছেন। তো এটা বাংলার মানুষ দেখছে। উনি জানেনই না, কারণ ওনার জ্ঞান তো নেই, কারণ উনি তো তৃণমূল ছিল বলে এমপি হয়েছে। এরপর তো আর ওনার কোনো জায়গা নেই। আর মানুষ এদের দেখছে যে একজন এমপি তিনি দায়িত্ব জ্ঞান তার থাকা উচিত ছিল এবং তার জানা উচিত ছিল যে নির্বাচন কমিশনের নিয়ম কী। কারণ নির্বাচন কমিশনটা তো কেন্দ্রে বিজেপি সরকার বর্তমানে পরিচালনা করে এবং তাদের আন্ডারেই পুলিশ প্রশাসন আছে। তো আজকে তাদেরই হুমকি দিচ্ছে। তো ওনারা কিছুই মানেন না। ওনারা ভারতবর্ষের সংবিধান মানেন না, নির্বাচন কমিশন মানেন না, পুলিশ প্রশাসন মানেন না। ওনারা এইভাবেই চালান, বাংলার মানুষ এটা দেখছে। এর যোগ্য জবাব ভোটে দেবেন।